বুঝাটা নাই বানি, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, যারে আল্লাহ নবীর স্বপ্নে দেখায় কোথায় মাদ্রাসা বানাইতে হবে, এত বড় আল্লাহর ওলি নবীর মেহমানদের জন্য তিনি ওই রেল স্টেশনে যায় কয় আমি কুলি, আমারে দিয়ে কেউ বুঝাটা নাই বানি। একজন মানুষে ডাক দিছে, এ কুলি এদিকে আয়, কাছে আওয়া মাত্রই কয় দেখতো আমার এই বোঝাটা তুমি অমুক জায়গায় নিতে পারবানি। আল্লাহর ওলি কই, ইনশা আল্লাহ পারব, জীবনে কোনো দিন মাথায় বোঝা তোলেন নাই, তুলতে হয় নাই, এজন্য কোন বোঝার ওজন কদ্দূর এই ধারণাটা পর্যন্ত তার নাই। ইনি মনে করছেন বোঝা তো বোঝাই মাথায় তুলব, মালিকে কই বোঝাটা কিন্তু অনেক মন অনেক ওজন, তুমি পারবা না, তোমার গায়ে শক্তি দেখা যায় বড় কম। কাসিম নানু তুমি রহমতুল্লাহ গেলি, নাম যত বড় মানুষ কিন্তু তত বড় ছিলেন না, দেখতে শুনতে ছোট কায়ার মানুষ ছিলেন, গায়ের শক্তি তার কম, এজন্য বহু সময় ইংরেজরা ওনার বডি দিককে দুকা খায়া যাইত, নামে মানুষে মনে করত অনেক বড় মানুষ, যে ইংরেজদের ঘুম হারাম হয়ে গেল কাসিম নানু তুমির কারণে, এই কাসিম এত ছোট একজন মানুষ, হ্যাংলা পাতলা এটা বিশ্বাস হইতো না ইংরেজদের, বহুবার ইংরেজদের পাশ দিয়ে ইনি গেছেন, ইংরেজরা বুঝতে পারে নাই টের পায় নাই। আল্লাহর ওলি এইবার বলতেছেন, না ইনশা আল্লাহ আমি বোঝাটা পারব, আপনি কোন রকম আমার মাথায় বোঝাটা উঠায় দেন। এই বইলা বোঝাটা ওনার মাথায় উঠায় দেওয়া হলো, যেই মাত্র বোঝাটা মাথায় নিছেন সাথে সাথে ঘাটটা মট করে উঠছে। ইনি মনে করেছেন আদমন, কিন্তু বোঝাটা মূলত ছিল আড়াই মনের উপরে, গাটা মট কইরা উঠলো আর যাইতেছেন আল্লাহর কাছে কান্দিন আর বলেন, মালিক জীবনে কোনো দিন আমি বুঝা মাথায় নেই নাই, মাথায় তোলার প্রয়োজন হয় নাই, ফ্যামিলির জন্য জীবনে মাথায় বোঝা তুলি নাই, পরিবারের জন্য নাই কখনো তুলি নাই, আল্লাহ এজন্য কোন বোঝার ওজন কদ্দূর আমি তাও জানি না, আজকে মাথায় বোঝাটা উঠাইছি তোমার নবীর মেহমানদের কারণে, তোমার নবীর মেহমানরা না খায়া থাকবে হয় না মাওলা, আল্লাহ বোঝা তুলছে আমি আমার মাথায়, আমি আমার কাম করছি, এইবার তুমি তোমার কাম করো। আসসাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমি আমার কাম করছি তুমি তোমারটা করবা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। আল্লাহ কয় তুমি যদি আমারে পাওয়ার জন্য তোমার সর্বাত্মক চেষ্টা করো, আমি তোমার গন্তব্যে পৌঁছার জন্য অনেকগুলি পথ আমি আল্লাহ খুলে দিব। এটা কি বলা হয়, আসসাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার কাম আমি করব।